ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে বানানো। ভিডিওটিতে একটা লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর আরামসে উপকরণ। আর আমি করোনাকে মনে করি কফর কোরআন, রফর রোজা আর নাফর নামাজ। ওকে ওকে, এই তিনটা যে নিবে, সে কোরআন পড়বে, বারবার নামাজ ধুবে, হাত ধুবে, কোরআন নামাজ রোজা যার সাথে আছে, করোনা করোনা তাকে কিছুই করতে পারবেন না। ডক্টর ভাইজান ভ্যাকসিন নেন, করোনার ভ্যাকসিন নেন, ভাইজান ভ্যাকসিন নেন, করোনার ভ্যাকসিন নেন। তারপর রেজিস্ট্রেশন চলতে আছে, ভোটার আইডি জমা দেন, রেজিস্ট্রেশন চলতে আছে, ভোটার আইডি জমা দেন। আরে বাবা, ভোটার আইডি জমা দিব। ভ্যাকসিন নেন, করোনার ভ্যাকসিন নেন, ভাইজান ভ্যাকসিন নেন, করোনার ভ্যাকসিন নেন। আপনার ব্যান বেড়ানি শুনুনের সময় আমার নাই। মাননীয় প্রধানমন্ত্রী, বেয়াদবি মাফ করবেন, আমার করোনার ভ্যাকসিন নয়, ভালোবাসার ভ্যাকসিনের প্রয়োজন। এর এক্সপ্রেশনটা দেখছেন? হুররে, লকডাউন খুইলা দিছে। তাতে কি হইছে? লকডাউন খুইলাছে, সরকার ছাড়ছে পাবলিক বাস, দেশ ছাড়া তো হই নাই আমি করোনা ভাইরাস। যাওয়ার সময় তোমাদের জন্য দরবারের পাগলা পাগলিদের রেখে যাচ্ছি। না হয় করোনা থামাইবা, ধর্ষণ থামাইবা কেমনে, সোনার বাংলায় আজ ধর্ষণের উৎসব, মহামারী হইতেছে যেমনে যেমনে, ভাই ধর্ষণ থামাইবা কেমনে। লকডাউন চলছে, মাস্ক কোথায়, মাস্ক কোথায়? মোবাইল মোবাইল।